এখানে আপনারা যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন অন্তত দুদিন অন্তত দুদিন, কারণ প্রচুর জায়গা, ইউজ জায়গা। আমরা কাঠগোলা বাগান থেকে বেরিয়ে টোটোতে উঠেছি, সোমেন ধূম্রপান করছে, আপনারা কেউ করবেন না কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বাংলার বেইমান মির্জাফরের বাড়িতে উপস্থিত হয়েছি, যে মির্জাফরের বাড়িতে, বাংলার বেইমান মির্জাফরের বাড়িতে উপস্থিত হয়েছি। এখানে প্রবেশ নিষেধ লেখা আছে, প্রাইভেট প্রপার্টি, কেন জানি না। তুমি প্রবেশ ভেতরে করেছে, কিছু বলবে না তো ভেতরে ঢুকলে? হ্যাঁ, আমরা ভেতরে ঢুকছি। আমরা এন্ট্রি করছি, এত বড় ক্ষতি করেছে আমাদের, কিন্তু তাও আমরা কিন্তু দেখতে আসছি। কেন জানেন তো, মানুষ দু প্রকার মানুষ মানুষকে চেনে, হয় নামে না হয় কামে। কেউ খারাপ খারাপ হয়ে খুব পপুলারিটি পায়, কেউ ভালো হয়ে খুব পপুলারিটি পায়। যেমন সিরাজউদ্দৌলা ভালো হয়ে পপুলারিটি পেয়েছিল, মির্জাফর খারাপ হয়ে পপুলারিটি পেয়েছিল। এটা হচ্ছে 1100 কবরস্থান, যেটা বলে যে নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। এটা হচ্ছে সেই কবরস্থান, আমরা এখানে ভেতরে এন্ট্রি করছি। এই দরজা দিয়ে ঢুকতে হবে, সে পুরোনো দিনের কাঠের দরজা, দেখলে বুঝতে পারবেন কি লেখা আছে এখানে। মানে যে মানে সে মাসিক বেতন এখনো 11 টাকা, ঠিক আছে, তার রক্ষার মানে সাহায্য করার জন্য 10 টাকা করে নেয় আর কি। যে কি বলছে, আমাদের আবেদনী সমাধিক্ষেত্র মির্জাফরের পারিবারিক, এখানে মিরন মীর কাসিম বাদে সব নবাব নাজিমদের কবর আছে, যেখানে ক্রমে আমরা সমাধি ক্ষেত্রে সেবা যত্ন করে আসছি। দুঃখের বিষয়ে মাসিক বেতন সেই নবাবি আমল 11 টাকা করে আজও রয়েছে, এতে জীবনযাপন করা কঠিন হচ্ছে, যে আমাদের জীবন রক্ষার জন্য আপনার নিকট সব এই যেগুলো সব এগুলো কবর দেখতে পাচ্ছেন। এখানে 1100 কবর আছে বলছে, 1100 কবর আছে এখানে। আমার ঠিক এখন তার গুণে দেখা যাবে না, কিন্তু জুতো পায়ে কবরের উপর উঠতে না করেছে যেটা। হ্যাঁ, এই যে দেখছেন সব এগুলো কবর, এই ছোটো ছোটো কবর, সব কবর, এই দেখেন সব কবর। ওই যে অরবিন্দ চক্রবর্তী মির্জাফরকে হিস্ট্রি দিচ্ছে, এটা একটা বড় কবর হতে পারে, ভেতরটা দেখে নেন একবার। এই যে ভেতরটা একটা বড় কবর হতে পারে, কোনো একটা ভালো লোকের, ভালো লোক না খারাপ লোক, খারাপ লোকে। যে দেখেন সব সমাধি, এখানে 1100 সমাধি আছে বলছে ওদের দাবি। সময় এখন 12:13, আমরা মির্জাফরের এই সমাধি টমাধি দেখে আমরা এখন অন্য সাইড সিনে যাবো। তবে এখানকার সব থেকে মানে খারাপ লাগছে সেটা হচ্ছে যে মানুষকে ভুলভাল বোঝানো হচ্ছে, টোটোওয়ালা আমাদের উল্টোপাল্টা বোঝাচ্ছে, হ্যাঁ এটা এত নম্বর, ওটা এত নম্বর। মানে অ্যাকচুয়ালি প্রথমত একটা টোটো এরকম হয়ে গেল, দ্বিতীয়ত এই টোটো ধরলাম, এই টোটো এরকম করছে। হ্যাঁ, একবার দেখে নেন, পিছনটা পুরোটাই কবরস্থান, পুরোটাই কবর, চারিদিকে কবর। এই বাচ্চা কাচ্চা হতে পারে, হ্যাঁ বাচ্চা কাচ্চা সব সব দেখে নেন। এইগুলো একটু কালারিং করা হয়তো, এদের একটু যত্নার্থি করে কবর দিয়েছে আর কি, আর কি বলবো। এখানে লেখা আছে সাহেবজাদি বেগম, দেখে নিন, পড়ে নিন, আমি বলতে পারছি না ঠিক। জায়গাটা ভালো, যে এটা এইগুলো সব কবর, এই কবরগুলো দেখেন একটু ছোট ছোট কবর, হয়তো কোনো বাচ্চা কাচ্চা শিশু সন্তান। এই যে আর এটা এটা হয়তো কোনো বড় মানে ভালো মানে ভালো ভুল ভুল বলছি মানে হয়তো কোনো বিখ্যাত কিংবা কুখ্যাত যাই হোক কোনো নবাবের কবর। এটা দেখে নেন, কবরস্থান এইগুলো একটু রক্ষণাবেক্ষণ রয়েছে, ওদিকটা জঙ্গল মঙ্গলে ভর্তি,
দেখার আমরা এখন এখান দিয়ে এক্সিট করব চ আচ্ছা বন্ধুরা অনেক গল্প হলো অনেক আড্ডা হলো আমরা এখন এটা থেকে বেরোচ্ছি পরের সাইড সিনে কি দেখা হচ্ছে টোটো তো উঠবো টোটো করে চলে যাবো কিন্তু টোটোওয়ালা ঠিক পোষাচ্ছে না মানে ভুলভাল বোঝাচ্ছে এখানে যাবেন নাকি এখানে এত টাকা ভাড়া এখানে এত টাকা ভাড়া এখানে কিছু নেই এসব বোঝানো হচ্ছে তো একটু তো ডিমোটিভেট হয় না এক জায়গায় ঘুরতে এসে কিছু জানি না শুনি না এরমভাবে যদি বলে তো আমরা একটা জিনিস মিস করে এসেছি আমরা দেখিনি তো যাই হোক এখান দিয়ে বেরোচ্ছি আমরা দেখা হচ্ছে পরের সাইড সিনে দেখে নিন শোক অবস্থান হ্যাঁ মুর্শিদকুলিকার মেয়ের যে যে নবাব কন্যা সেই নবাব কন্যার যে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল সেটা এটা হচ্ছে সেই স্থান এটা হচ্ছে সেই স্থান আমরা ভেতরে ঢুকছি এই যে সমাধিস্থলটা আমরা ঢুকলাম এখানে দু টাকা করে টিকিট দু টাকা মাত্র দু টাকা আমরা চল লেখা তো নেই কোথাও জুতো প্রবেশ পথ এখান দিয়ে ঢুকো আমি মানে দু টাকা টিকিট সব থেকে ভালো এটাই লাগলো যে দু টাকার মাত্র টিকিট আর আদার্স যত জায়গায় গেছি দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে এটা আমরা শুনেছি এই যে কবরটা দেখে জীবন্ত কবর দেওয়া হয়েছিল একে আখের রস খেতে হবে তোমার আখের রস খেতে হবে তো নাকি এগুলো কিছু একটা হবে স্মৃতিসৌধ দেখুন এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা নবাবের সাইকেল মুর্শিদকুলি খায় সাইকেল এই সাইকেলটা মুর্শিদকুলি খায় চালাতো দিস জাস্ট ফর ফান সিঁড়ি দিয়ে উঠছি এই উপরে কি আছে আমি জানি না ঠিক উপরে যা গেলে বুঝতে পারবো আচ্ছা এটা ছবিটা দেখেছিলাম আমি গুগলে গুগল ম্যাপে আমি এটার ছবিটা দেখেছিলাম যে তখনকার দিনে দেখেই বোঝা মনে হচ্ছে কেন যে এখানে কোনো কামান টামানের বোম টোম পড়েছিল গেটটা ভেঙে গেছে দেখে আমার ওরকম মনে হচ্ছে যাই হোক জায়গাটা খুব সুন্দর পুরোটা দেখে নেন এছাড়া আর এখানে কিছুই নেই ছোট জায়গা দু টাকা টিকিট আসবেন ভালো লাগবে একটু বসে গল্প করতে পারবেন অসুবিধা নেই সাইডে জায়গা রয়েছে ঠিক আছে ভালো জায়গা আর কিছু বলার নেই এখন আপাতত ও টাইপের কিছু একটা হয়তো ছিল কিংবা গেট ছিল ওপরটা ধ্বংস হয়ে গেছে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন আর কিছুই নেই পুরোটা দেখি দেখুন ধরে যা ঘুরলাম যা করলাম যা কিছু করলাম যেটা আমাদের মূল ডেস্টিনেশন ছিল সেইটা আমরা এখন সেখানে উপস্থিত হয়েছি এসে টোটো থেকে নেমে পড়েছি এখন আমরা তার ভেতরে ঢুকবো আর সেই জায়গাটার নাম কি আপনারাও জানেন আমিও জানি সবাইকে তাও আমি বলে দিই হাজারদুয়ারি দেখে না আমরা অবশ্যই ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন ডাব ফাব খেয়ে এখন আমরা ঢুকছি হাজারদুয়ারিতে এখন আমরা ঢুকছি নেন এখানে মালঘর ছিল ভাবলাম যে এখানে হয়তো ক্যামেরা রেখে দিতে হবে কিংবা কিছু একটা ব্যাপার কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই এখানে ক্যামেরা ভেতরে নিয়ে যাওয়া যায় তাহলে ওখানে প্রচুর প্রচুর লোক হিউজ পরিমাণে লোক এখানে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টারে দেখেন টিকিট কাউন্টারে লাইন পড়ে রয়েছে টিকিট বিক্রি করার সময় আমি দেখিয়ে দিই একবার টিকিট বিক্রি করার সময় নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সকাল নটা থেকে খোলে এবং বিকেল চারটে অবধি টিকিট কাউন্টার খোলা থাকে এবং পাঁচটা অবধি হাজারদুয়ারিতে আপনি ঘুরতে পারবেন টিকিট মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা তো পঁচিশ টাকা টিকিট মূল্য পঁচিশ টাকা পার হেড পঁচিশ টাকা করে আপনাকে দিতে হবে এটা আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ইমামবাড়া যেটা মুসলিম ধর্মের মানুষদের যে মানত করার যে স্থল যেটা বলে আর কি সেই জায়গা এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে দেখলে বুঝতে পারবেন ইট পেতে নতুন করে কারুকার্য করে তৈরি হচ্ছে খুব সুন্দর একটা এটা মনে হয় যত সম্ভব আগে ঘড়ি টড়ি কিছু একটা ছিল নাকি কোনো স্মৃতিসৌধ কিংবা সৌন্দর্যের জন্য করা মাঝখানের ইসেটা আমরা এদিকে যাবো না এদিকে যাওয়ার মতো কিছু নেই ইমামবাড়া ও ভেতরে ঢোকাও যাবে না এই দিকটা এই বিল্ডিংটা
তালা মারা আছে, এখন খুব বন্ধ আছে যতদূর দেখে মনে হচ্ছে। ক্যামেরা এলাও আছে তো? বাইরে ক্যামেরা এলাও আছে তো? ভেতরে ঢুকলে ক্যামেরা কি করবো, বন্ধ করে রাখতে হবে, ফোন সুইচ অফ করে দিতে হবে? তাহলে আপনাদের যেটা বলেছিলাম আর কি, ভেতরে ক্যামেরা এলাও নেই, ভেতরে ক্যামেরা কিছু করার নেই, ক্যামেরা আমাকে মোবাইল সুইচ অফ করে রাখতে হবে বলছে যতদূর আমি শুনলাম। তবে বাইরেটা আপনাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ভেতরটা ঘুরে আসলাম হাজারদুয়ারি। অ্যাকচুয়ালি বলে হাজারদুয়ারি, কিন্তু হাজারদুয়ারি ঘোরা যায় না, কারণ ওই উপরে দোতলায় যা যা ঘরগুলো রয়েছে ওখানে উঠতে দেয় না, উপরে দোতলার ঘরগুলোতে উঠতে দেয় না, সেই কারণে হাজারদুয়ারি আমাদের ঘোরা হয় না। ভেতরে ক্যামেরা একদমই নট অ্যালাউড ছিল, ফোন সুইচ অফ করে ঢুকতে হতো, আমি খুব সত্য তাই ফোন সুইচটা অফ করে গেছিলাম, কিন্তু সোমেন, শুভ, সেন্টু এরা কেউ সুইচ অফ করেনি, ছবি তুলিনি, কিন্তু মোবাইল বার করলে সিসিটিভি ক্যামেরা তত্ত্বাবধানে রয়েছে পুরো, সেটা সেই কারণে আমরা কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। তো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখান দিয়ে বেরিয়ে এখন খাবো, শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। ঐতিহাসিক স্মৃতিসৌধ হাজারদুয়ারি, প্রচুর টুরিস্ট এখানে আসছে ডেলি কা ডেলি, আপনারাও আসুন, খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা। ভেতরে প্রচুর স্থাপত্য ভাস্কর্য, পুরনো দিনের যত রকমের মূল্যবান সম্পদ সব কিছু আপনি দেখতে পাবেন। আশা করব আমি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি একটা নতুন ধরনের একটা ক্যাটাগরি আমার চ্যানেলে আমি পোস্ট করার চেষ্টা করলাম, যদি ভালো হয়, যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো জায়গায় যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাটা সেটার শুধরানোর দায়িত্ব আপনাদের ওপর, আপনারা কমেন্ট করে আমাকে ভুলটা শুধরে দেবেন, এবং কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দেব। ঢাকার আদর্শ হিন্দু মেনু কার্ডের ছবিটা দেখে নেন, এটা হচ্ছে মেনু কার্ড, লাঞ্চেরটা লাঞ্চে পেয়ে যাবেন, স্ন্যাক্স তারপর দেখাবে, ওই যে টিফিন সকালবেলা। হ্যাঁ, যখনই আসুন আপনি এখানে, আমার দেখে যা মনে হলো পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা দেখে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। পদ্মাবাটা কেমন হবে, এখনো পর্যন্ত সকালবেলা যা খেয়েছি সেটাও ভালো হয়েছিল খুব, আমি বলেছি আপনাদেরকে, এখন এটা খাই দেখি কেমন লাগে, তারপরে আপনাদেরকে রিভিউ দেবো। হোটেলের নাম মনে রাখবেন, ঢাকার আদর্শ হিন্দু হোটেল। আচ্ছা, আমরা খেয়ে বেরোলাম এখন, হোটেলের খাবারটা খুব একটা ভালো ছিল না, প্রথম প্রথম ভালোই লাগছিলো, খিদের পেটে সব কিছু ভালো লাগে, বলছি সব কথা বলবো, খিদের পেটে সব কিছু ভালো লাগে, কিন্তু প্রথম প্রথম ভালোই লাগছিলো, পরে গিয়ে যখন আমরা মাটনটা নিই, মটনটা প্রচণ্ড ঝাল, এবং মাটনের পিসগুলো মানে একটাও 80% মানে সব মানে একদম হাড়ে ভর্তি, পায়ের গিটে ভর্তি, ভালো করে খেতে পারিনি। যাই হোক, এখন দুপুরবেলার খাওয়া খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, এখন আমরা মুর্শিদাবাদ থেকে রওনা হলাম সদর ঘাটের দিকে। আগেরবার যেটা আমরা গেছিলাম, যে ঘাট হয়ে আমরা আর কি প্রথমে হাজারদুয়ারির ওইদিকে গেছিলাম, সেই ঘাটটা হচ্ছে হাজারদুয়ারি ঘাট বলে ওটাকে, আর এই ঘাটটা সদর ঘাট। এই ঘাট থেকে মানে নৌকাটা বেশি চলাচল করে, ওই ঘাটের নৌকাগুলো একটু ছোটো ছোটো, আর এই ঘাটটা দিয়ে লালবাগ যাওয়ার স্টেশনটা মানে কাছাকাছি দশটার মধ্যে মানে 10 টাকার মধ্যে টোটো ভাড়ার মধ্যে হয়ে যাবে, বাকিটা একটু অপেক্ষা করুন, বাকিটা বলছি আমি টিকিটটা কেটে নিই। টিকিট নেয় পাঁচ টাকা করে আমরা যে নৌকায় উঠছি, এখানে নৌকাগুলো একটু বড় বড়, তো দেখুন 4 চাকা গাড়ি, টোটো সব কিছু পার হয়ে যায় এই নৌকা।
আচ্ছা আমরা আমরা এখন লালবাগ কোট রোড এখান থেকে একদম স্টেশন চলে এসেছি টোটো করে টোটো চলে গেল লালবাগ কোট রোড স্টেশন এখানে 3:30 সময় ট্রেন এখন টাইম হচ্ছে 3:01 সকাল 4:00 সময় বেরিয়েছিলাম 3:00 সময় বেরিয়ে 3:00 সময় ঘুম থেকে উঠে 4:00 সময় বেরিয়েছিলাম 4:45 ট্রেন ধরে আমরা লালবাগ আজিমগঞ্জ যাই আজিমগঞ্জ থেকে রিটার্ন ট্রেন করে লালবাগ আসি লালবাগ থেকে ঘাটপাড় হয়ে যত দেখার জায়গা আছে সব কিছু আমরা ঘুরে এসেছি সমস্ত ভিডিও সুন্দর করে পার্ট বাই পার্ট আপলোড হবে আশা করি এই যে জার্নিটা আমাদের ছিল অনেকটা পরিশ্রম হয়েছে কিন্তু মন খুলে ঘুরেছি আনন্দ করেছি জায়গা খুব ভালো জায়গা তবে আমার রেকমেন্ডেশনে যদি কম খরচে ঘুরতে চান তাহলে এসে হাজারদুয়ারি কাঁঠাল কি কাঠগোলাপ বাগান তো নাকি কি বাগান ওটা কাঠগুদাম বাগান আর হচ্ছে আপনার ওই যে কাঠরা মসজিদ এই তিনটে জায়গা যদি আপনারা ঘোরেন এছাড়া আর কিছুই নেই সেমন কিছু বাকি সব কিছুতেই ওই কবর হেড্ডা বেড্ডা এইসব অতটা ঘোরার জায়গা নেই এই তিনটে জায়গা যদি আপনারা যান আপনাদের কম খরচে আপনারা ঘুরে আসতে পারবেন আর কিছু যদি জিজ্ঞেস করার থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন 3:30 ট্রেন এখন স্টেশনে যাব আর আশা করছি আমাদের এই জার্নিটা আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের সঙ্গে থাকবেন